চোখ রাখবো হাইকোর্টের একটি খবরের দিকে। কনজিউমার ফোরামের জুডিশিয়াল বিচারক বদলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা। বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ হাইকোর্টে। কনজিউমার ফোরামের জুডিশিয়াল মেম্বার বিচারক বদলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা। বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ হাইকোর্টে। বিষয়টি নিয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালতের পর্যবেক্ষণ কি এই মামলায়? দেখো, রাজ্য সরকার কোনোভাবে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারে কিনা এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। এই মামলার মূল বিষয়বস্তু ছিল হুগলি জেলার একজন বিচারক, তিনি অবসর গ্রহণের পর রাজ্যের কনজিউমার ফোরাম আদালতের বিচারক হিসাবে তিনি নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী যদি এই পদে কাউকে নিয়োগ করা যায় তাহলে তাকে অন্য কোথাও বদলি করা যায় না, এটাই ছিল সেই বিচারকের মূল দাবি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে আসানসোলের সার্কিট বেঞ্চে বদলি করার নির্দেশ দেওয়া হয়। এই তো এইভাবে তাকে এই নির্দেশ দেওয়া হলো, এই প্রশ্ন থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টে তিনি মামলা দায়ের করেন এবং সেক্ষেত্রে তিনি বলেন যে মামলাকারীকে কলকাতা থেকে কিছু আইনজীবী ছাড়তে তাকে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রিক মামলার শুনানি চলাকালীন বিচারপতি দীপঙ্কর ঘোষ এই নির্দেশের ওপর, অর্থাৎ রাজ্য সরকারের এই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন এবং 30 নভেম্বর পর্যন্ত তার এই নির্দেশ কোনোভাবে কার্যকর করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন এই পূজা অবকাশকালীন বেঞ্চের বিচারপতি দীপঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ পীযূষ।